2.25 বিলিয়ন ডলার হচ্ছে পরিশোধজনিত ব্যয়, মানে এই বছর $2.5 বিলিয়ন দিতে হবে সুদে, আসলে শুধু এই ঋণের কিস্তি, আগামী বছর সেটা হবে $3 বিলিয়ন। তো এই পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করে অর্থনীতি চলে না এবং এভাবে বিদেশিদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নয়ন করা যায় না, এটা আমি বলেছিলাম 5-6 মাস আগে। এখন অর্থনীতি কতদিন সহ্য করতে পারে এটাই দেখার বিষয়। বিশ্বব্যাংক, IMF তারাও নতুন করে ঋণ দিবে না, তারপরে যে IMF যে কিস্তি আছে ডিসেম্বরে সেটা না পেলে আরো বিরূপ প্রভাব পড়বে। আমি একটা কথা সবসময় বলেছি আমার আগের অনেক ভিডিওতে, যে একটা ঘড়ির যেমন 3টা কাঁটা, সেই 3টা কাঁটা এক হলেই কিন্তু হাসিনার পতন হবে। একটা কাঁটা হচ্ছে আপনার বিএনপির গণ আন্দোলন, দুইটি হচ্ছে আপনার আমেরিকার এবং পশ্চিমা চাপ, তৃতীয় হচ্ছে অর্থনীতি। অর্থনীতি কিন্তু একটা বড় ফ্যাক্টর, মানুষের যখন পেটে ভাত থাকে তখন কিন্তু মানুষ অতটা মানবাধিকার, মত প্রকাশের অধিকারের কথা চিন্তা করে না, কিন্তু যখন মানুষের পেটে ভাত না থাকে কিন্তু আপনি পিঠে কিল মারেন, ওই যে বলে না ভাত দেওয়ার মুরদ নাই কিল মারার গোসাই, তো এটাই তো এখন আওয়ামী লীগের অবস্থা, হাসিনার অবস্থা, তখনই কিন্তু জনগণ রাস্তায় নেমে আসে। এই যে বিএনপি ডাকে যে 15-20 লক্ষ মানুষ আসে, এরা সবাই তো আর বিএনপি করে না, তাই না, সাধারণ জনগণ আসে। তো এই কারণেই অনেকেই মনে করেন যে হাসিনার পরাজয়টা আসলে হবে অর্থনৈতিক বিপর্যস্তার মাধ্যমে, কিন্তু হাসিনার বিদায়টা হবে, এবং এটাই মনে করেন সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমার মনে হয় যে বাংলাদেশের সমসাময়িক যে অর্থনীতিবিদ আছে তার ভিতর উনি হচ্ছে সবচেয়ে বড় মাপের অর্থনীতিবিদ। আপনারা চিনেন যে জনপ্রিয় টকশো উপস্থাপক তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তার অনুষ্ঠানে গিয়ে এই ডক্টর দেবপ্রিয় এই কিছু কথা বলেছেন এবং মানব জমিন এই বিষয়ে একটা সংবাদ প্রকাশ করেছে। সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে প্রধান বিরোধী দল বিএনপি একটি বড় ধরনের সমাবেশ করেছে, সেই সমাবেশটাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে, মানুষ কিন্তু ভোট দিতে চাচ্ছে কিন্তু ভীতির সংস্কৃতি তৈরি হয়েছে, শেষ বিচারের বিচারটা হয়তো রাজনৈতিক হবে না, হবে অর্থনৈতিক। শেষ বিচারের বিচারটা খেয়াল রাখবেন হয়তো রাজনৈতিক হবে না, হবে অর্থনৈতিক। একটা কর্তৃত্ববাদী সরকার ততদিন টিকে যতদিন পর্যন্ত আপনার অর্থনৈতিক প্রবৃত্তি থাকে, এটাই বলেছেন সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরো বলেন যে যখন মানুষ খুব কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, মানুষ গালিগালাজ করে, তখন বুঝতে হবে যে সেই মানুষটার সমস্যায় জর্জরিত। আমরা যখন উত্তরাধিকার রেখে যেতে চাই, উত্তরাধিকার মানে আমাদের সন্তান বা আমাদের ছেলে নাতি, তখন আমাদের খুবই চিন্তা হয় যে এইসব উত্তরাধিকারের জন্য আমরা কি রেখে যাচ্ছি, পদ্মা ব্রিজ, টানেল, ফ্লাইওভার দিয়ে কি রক্ষা হবে, হবে না তো। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচন নিয়ে বলেন যে আপনি যদি বিকাশমান গোষ্ঠী বিশেষ করে মধ্যবিত্তদের যদি আপনি খাওয়া পড়ার ব্যবস্থা করে রাখতে পারেন, তাহলে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কম চিন্তা করে, কিন্তু যখন দেখে তার আর্থিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, সঙ্গে সঙ্গে তার মত প্রকাশের স্বাধীনতাও দিনকে দিন খারাপ হচ্ছে, তখনই একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়। যারা দেশ চালাচ্ছেন তারা রাজনীতিতে যতটা বিনিয়োগ করলেন তার চেয়ে বেশি বিনিয়োগ করলেন বিভিন্ন দল ভেঙে বা নতুন নতুন দল তৈরি করে মানুষকে নির্বাচনে আনার ক্ষেত্রে, কোটি কোটি টাকা খরচ করলেন কিন্তু জনগণের জন্য খরচ করলেন না। ওই যে BNM, তৃণমূল বিএনপি, BSF, মেজর ইব্রাহিম, কাকা কাকা এমবি, এর জন্য টাকা খরচ করতেছেন, কিন্তু এসব না করে যদি এই টাকাগুলো প্রণোদনায় খরচ করতেন, যদি আদা পেঁয়াজ ডিম শাক লতা পাতার দাম নিয়ন্ত্রণে রাখতে পারতেন, তাহলে তা আরো বেশি রাজনৈতিক সুফল পেত। 6 মাস আগে আমি বলেছিলাম ত্রিমুখী সংকটে দেশ, এক হচ্ছে অর্থনৈতিক সংকট, 2 হচ্ছে রাজনৈতিক সংকট, 3 হচ্ছে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের সংকট। এই 6 মাসে এই 3 সংকটটাই আরো গভীর হয়েছে, আরো নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যেটা সরকারি হিসাবে 10% এর কাছাকাছি, দেখুন সরকারি হিসাবে 10%, কিন্তু আসলে 12%-এর উপরে, কিন্তু খাদ্যদ্রব্য বেড়েছে 14% মতো। এর সঙ্গে আমরা ভাবতাম যে গ্রামে বোধহয় মূল্যস্ফীতি অতটা নাই, কিন্তু এখন দেখছি তা সত্য নয়,
সরকার হিসাব বলছে যে গ্রামে মূল্যস্ফীতি আরেকটু বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই মূল্যস্ফীতি কি কমবে? না, কমবে না। আমরা টাকার মূল্যের, আমার টাকার মূল্যের অবনমনের কারণে এটা হবে। সরকার বর্তমানে ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংযমী, কারণ সরকার কিন্তু আমদানি করতেই চায় না, আমদানি একদম কমিয়ে দিয়েছে ওই রিজার্ভের টাকাটা রক্ষার জন্য। যেহেতু রাজস্ব ব্যয় এবং উন্নয়নে প্রথম চার পাঁচ মাসে সর্বনিম্ন, এটার ফলে উন্নয়ন কর্মকাণ্ড শুধু যে বন্ধ হয়নি তাই নয়, রাজস্ব ব্যয় প্রতিপালনের জন্য যেটা থাকে সরকারের নিজস্ব টাকায় করে সেটাও সম্ভব হচ্ছে না। মানে সরকারের যেই মানে রাজস্ব খাতে যেই ব্যয়গুলো আছে, যেগুলো সরকারের নিত্য নৈমিত্তিক ব্যয়, সেগুলোও পর্যন্ত সরকার করতে পারতেছে না। এমনকি গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য যে কাজ করা হয়ে থাকে সেটাও করা সম্ভব হচ্ছে না। যেমন একটা স্কুলে 50,000 টাকার কাজ হবে, ঠিকাদার কাজ করলো, সে ঠিকাদারকে বিলটা দিতে পারতেছে না। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ কমে গিয়েছে, আমদানি করতে পারতেছে না, এলসি খুলতে পারতেছে না। এর ফলে সরকারি যে সুবিধা সরকারের হচ্ছে, আমদানি কমার ফলে বৈদেশিক মুদ্রায় ভারসাম্য আনার সুযোগ হচ্ছে, কিন্তু রপ্তানি কমে যাচ্ছে। নভেম্বরে সব থেকে কম প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি খাতে, আমদানিও 1% কমে গিয়েছে। বাজারে গেলে দেখবেন যে প্রয়োজন অনুযায়ী আমদানি করা হচ্ছে না। এমনকি ঔষধ আমদানির ক্ষেত্রেও এটা হচ্ছে, সরকারের বিভিন্ন ধরনের বৈদেশিক ব্যয় আরো বেড়ে গিয়েছে এবং স্বল্প মেয়াদের ঋণ নেওয়া বেড়েছে, যেটাকে আমরা ট্রেড ক্রেডিট বলি, যেগুলোর মূল্য অনেক বেশি, মানে অতি উচ্চ সুদে এই ট্রেড ক্রেডিট বলে। এর সঙ্গে বড় বড় প্রকল্পে ব্যয় পরিশোধের সময় চলে এসেছে, মানে যেই ঋণগুলো নিয়েছে, যে টানেল, পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলোর, তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প, এগুলোর কিন্তু মানে কিস্তি দেওয়ার সময় চলে এসেছে। প্রথম 3-5 বছর একটা গ্রেস পিরিয়ড ছিল, এই গ্রেস পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, এখন টাকা দিতে হবে। এই যে বঙ্গবন্ধু টানেল করলাম, নিঃসন্দেহে বড় অর্জন, এটার জন্য যে ঋণ নিয়েছি, এই টানেল শুরু হওয়ার আগেই কিন্তু টানেলের জন্য ঋণ পরিশোধের সময় এসে গিয়েছে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন চালু হবে আর 2 বছর পরে, তখন $500 মিলিয়ন বছরে দিতে হবে। এখন $2.25 বিলিয়ন হচ্ছে পরিশোধজনিত ব্যয়, মানে এই বছর $2.5 বিলিয়ন দিতে হবে সুদে, আসলে শুধু এই ঋণের কিস্তি। আগামী বছর সেটা হবে $3 বিলিয়ন এবং এটা আস্তে আস্তে $4 বিলিয়ন $5 বিলিয়ন এভাবে আরো লম্বা হতেই থাকবে। এবং এইটা মেটানোর মতো বৈদেশিক ক্ষমতা বাংলাদেশের নাই, যেটুকু ছিল সেটাও আমাদের বিভিন্ন গরমিলের কারণে নাই, মানে যা ছিল তাই কিন্তু এই হাসিনার দুর্নীতি লুটপাটের কারণে আর নাই, শেষ হয়ে গিয়েছে। অর্থনীতি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, সরকার এই মুহূর্তে 3 মাসের অর্থনীতি নিয়ে অবতীর্ণ হয়েছে। সরকারকে প্রায় বলতে শুনবেন যে না না, চিন্তা করো না, আমাদের যা রিজার্ভ আছে তা দিয়ে 3 মাসের আমদানি হয়ে যাবে। এখন সরকারকে 3 মাসের হিসাব করতে হচ্ছে, মানে নির্বাচনের আগে তারা এই অর্থনীতিকে প্রশাসনিক ব্যবস্থা দিয়ে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, যেমন আদার দাম, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে বাজারে পুলিশ পাঠাচ্ছেন, আবার বলছেন সিন্ডিকেট আছে। দেখুন আপনারা, পুলিশ পাঠিয়ে যারা খুচরা বিক্রেতা তাদেরকে চাপ দিচ্ছেন যাতে তারা সস্তায় পণ্য বিক্রি করে, কিন্তু যারা সিন্ডিকেট করে দামগুলো বাড়িয়ে রেখেছে সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকার কিছু করতেছে না। তো এই পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করে অর্থনীতি চলে না, এবং এভাবে বিদেশিদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নয়ন করা যায় না। এটা আমি বলেছিলাম 5-6 মাস আগে, এখন অর্থনীতি কতদিন সহ্য করতে পারে এটাই দেখার বিষয়। আমরা কোনো একটা জায়গায় গিয়ে বৈদেশিক ঋণ শোধ করতে যদি না পারি, আমাদের যে দেনা আছে তেল আনা বা অন্যান্য ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করব সে নিয়ে কি সরকার চিন্তা আছে? চিন্তা নাই। এছাড়া শ্রমের বাজারে, মানে যেই প্রবাসী আয়ে নতুন করে আমরা যে আন্তর্জাতিকভাবে তিরস্কার পাচ্ছি সেটা তো আছে। এরপর তিনি আরো অনেক কথা বলেছেন যে আমাদের রাজস্ব আদায় করতে পারি নাই, আমরা বৈদেশিক রিজার্ভ রক্ষা করতে পারি নাই, তারপরে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করার কথা ছিল তাও করতে পারি নাই, এখন সুদের হার বাড়বে, মুদ্রাস্ফীতি আরো বাড়বে, এবং সুদের হার বাড়লে ব্যবসায়ীরা খুশি হবে না, তারপরে বিশ্বব্যাংক, IMF তারাও নতুন করে ঋণ দিবে না, তারপরে যে IMF যে কিস্তি আছে ডিসেম্বরে সেটা না পেলে আরো বিরূপ প্রভাব পড়বে, তারপরে বড় বড় মালিকের সঙ্গে আবার শ্রমিকরা একটা দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছেন, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসেছিলেন,
তিনি এ প্লাস পেয়েছেন, সেখানে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় গভর্নর তিনি ডি পেয়েছেন। তিনি কেন ডি পেয়েছেন? কারণ আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছেন জানেন? বলেছেন যে ঋণ করে ঋণের টাকা শোধ করো না, যদি ঋণ নিয়ে ঋণের টাকা শোধ করো তাহলে আরো বড় ঋণের জালে জড়িয়ে পড়বে। তো এই হচ্ছে গিয়ে আমাদের গভর্নর, এই কারণে তাকে ডি দেওয়া হয়েছে, আর এক কমপ্লে ফেল করতো। এবং ডক্টর দেবীর ভট্টাচার্য আরো বলেছেন যে আপনি এইসব ঋণগুলো করে আপনার ভবিষ্যৎ সন্তানের উপরে আপনি আপনার ঋণটা চাপিয়ে যাচ্ছেন, মানে পরবর্তী প্রজন্মকে এই ঋণের ভারে তারা দাঁড়াতেই পারবে না। আপনি এমন ঋণ নিচ্ছেন যেটা করার কোনো অধিকার আপনার নাই, আপনি এখন ঋণ করে গিকাচ্ছেন যেটা আপনার পরবর্তী প্রজন্ম এই ঋণ শোধ করতে হবে। এবং তিনি আরো বলেন যে আমেরিকার সঙ্গে দ্বন্দ্বাত্মক সম্পর্কের মধ্য দিয়ে গেছে, আমরা তাদের বিরুদ্ধে যে ধরনের বাক্য ব্যবহার করি এটা সম্পর্কের জন্য অনুকূল না, এটার জন্য যে কোনো কূটনৈতিক অস্বস্তি বোধ করবে। সরকার প্রধান মানে শেখ হাসিনা যখন বাজে শব্দ ব্যবহার করেন তখন কূটনৈতিক কাজ করাটাও ব্যাহত হয়। সাম্প্রতিক সময়ে যে ধরনের দ্বন্দ্বের কথা আমরা লক্ষ্য করেছি সেটার একটা বড় জায়গা গণতন্ত্র এবং মানবাধিকার। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী দুর্নীতি এবং কলুষিত আছে, সেই সমস্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ব্যবহার করা, সেক্ষেত্রে বাংলাদেশের মনোবিমতপরতা। এবং তৃতীয় জায়গা হচ্ছে শ্রমিকের মান, সেই সঙ্গে মানবাধিকার। যে কোনো ডেমোক্রেট সরকারের ধারাবাহিক ইতিহাস যদি দেখেন তাহলে সর্বদা শ্রমের বিষয়টি এক নম্বর ছিল, মানে আমেরিকার সঙ্গে চীনের যে বৈরিতা সেখানেও কিন্তু এই শ্রমের বিষয়টা বড় যায়। কাজেই এই শ্রমিকদের অধিকার যদি না মানা হয় তাহলে বাংলাদেশের তৈরি পোশাকের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। এবং মত প্রকাশ স্বাধীনতার বিষয়টি খেতে খাওয়া মানুষের অধিকার। অনেকে অনেক কথা বলবে যে আমেরিকাতে কি হয় না হয়, আমেরিকাতে ওইটা হয়, আমেরিকাতে ওইটা হয়, আমেরিকা কেন বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশ যেহেতু বহুদিক থেকে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, কাজেই আমেরিকাকে খেপানো যাবে না, পশ্চিমাদের খেপানো যাবে না, এটাই তিনি বলতে চেয়েছেন। তিনি আরো বলেছেন যে অনেক সময় আওয়ামী লীগ বলে যে ইরান, মিয়ানমার, রাশিয়া, ভেনিজুয়েলা, বেলারুশ এদের উপরেও তো আমেরিকা নিষেধাজ্ঞা আছে, কিন্তু এরা তো চলছে। কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছেন যে স্যাংশন হলো মার্কিন বিরোধী হিসেবে পরিচিত গুহার মধ্যে ঢুকে যাওয়া। মিয়ানমার যতক্ষণ চীন এবং রাশিয়া আছে ততক্ষণ মিয়ানমার চিন্তা করে না, বেলারুশের রাশিয়া আছে সেও চিন্তা করে না, ইরান তার তেল সম্পদ ও মধ্যপ্রাচ্য নিয়ে মোকাবেলা করতেছে। এইসব দেশগুলো যা পারে তা বাংলাদেশ পারবে না। বাংলাদেশের যে বাজার তাতে রপ্তানি, রেমিটেন্স, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, শিক্ষা এসব নিয়ে বাংলাদেশের এটা করা সম্ভব না, বাংলাদেশের পশ্চিমাদের সঙ্গে কনফ্লিক্টে যাওয়া সম্ভব না। বাংলাদেশকে যদি আজকে $2-3 billion কেউ সাহায্য দেয় এটা সংকট আরো বাড়বে, কারণ এটা কিন্তু ঋণ হিসাবে দিবে। এরকম শ্রীলঙ্কাকেও দেওয়া হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার পতন ঠেকানো যায়নি, শ্রীলঙ্কা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এবং আবার বলেছেন যে জেনে তেনে একটা নির্বাচন করলেও অর্থনীতিকে টিকাতে পারবেন না। এই যে বেনামি টাকা নিয়ে গেল, বেনামি মানে ওই যে অ্যাসাইলাম টাকা নিয়ে গেল বা বিভিন্ন প্রতিষ্ঠান পাচার করলো, বেনামি বিনিয়োগ করলো পুঁজিবাজারে, ব্যাংক খাতকে খেয়ে দিল, মানে যে ব্যাংকগুলোকে শেষ করে দিল, 10,000 টাকার প্রকল্পে বানালো কোটি টাকার প্রকল্প, যারা 10 টাকার প্রকল্পকে 1,000 টাকা বানালো সেই লোকগুলি তো আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। মানে যেসব লোকগুলো শেয়ার বাজার খেলো, যেসব লোকগুলো ব্যাংক খেলো, যেসব লোকগুলো প্রকল্প খেলো, সে যেসব লোকগুলো টাকা পাচার করলো, তারাই কিন্তু আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে যদি হাসিনা আবার ক্ষমতায় আসে। তাহলে সমস্যা তো রয়েই গেল, রাজনৈতিক দলের সঙ্গে না, মানে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে না, বিএনপিকে ফাইট করতে হচ্ছে পুলিশের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, বিডিআর এর সঙ্গে। বিএনপির কথা ছিল যে শুধু তারা লড়াই করবে আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী এই সবার সঙ্গে লড়াই করতে হতো। এবং একটা পুরো নেতৃত্বকে আপনি জেলে নিয়ে গেলেন কিভাবে, মানে সবাই জেলে। মির্জা ফখরুলকে আপনি প্রধান বিচারপতির বাসভবনে হামলার জন্য গ্রেপ্তার করলেন যুক্তির বাইরে, পিতাকে ধরতে না পারলে সন্তানকে ধরে নিয়ে যান, এটা তো হতে পারে, গ্রেপ্তার করে নিয়ে যান। আবার আপনি বলেন যে সে স্বীকার করেছে, মানে ওই যে হারুন বলে না, সব স্বীকার করেছে তারা, তারা লন্ডনে পাঠায়, এসব কি আপনার করার অধিকার আছে? আপনি কি তাকে গায়ে হাত বুলিয়ে নাকি বাড়ি দিয়ে, মানে আপনি রিমান্ডে নিয়ে তাকে গায়ে হাত বুলিয়ে নাকি অত্যাচার করে তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করেছেন কিনা, এটা তো সত্য মিথ্যা যাচাই সুযোগ নাই। অর্থাৎ আপনি
এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যেখানে গণতান্ত্রিক পরিস্থিতি বিবেচনার ন্যূনতম পরিবেশ নাই। নির্বাচনকে আপনি অত্যবহ করতে পারবেন না। নির্বাচন একটা দিনের বিষয় না, গণতন্ত্র অব্যাহত প্রক্রিয়ার ব্যাপার। আমি মনে করি 80% মানুষ ভোট দিতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নাই। এটা নিয়ে যদি ঐক্যমত্যের জায়গা তৈরি না হয় তাহলে পরিস্থিতি বদল হবে না। ওই যে দুটো দলের নাম ধরে বলেছেন 10-15 বছর পর দল থাকবে না, মানে ওই যে সজীবজয় বলেছে যে 10-15 বছর পর বিএনপি জামাত বলে কিছু থাকবে না, এইটা নিয়ে ডক্টর দেবগির ভট্টাচার্য বলেছেন যে আমি বলি কোনো দলই থাকবে না, শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগও থাকবে না। কারণ হল আপনি এমনভাবে স্বার্থ গোষ্ঠী তৈরি করেছেন যে আপনি ভাঙতে চাইলেও ভাঙতে পারবেন কিনা সন্দেহ আছে। মানে আপনি এমনভাবে আপনার চারদিকে পুলিশ মিডিয়ার মিডিয়াদেরকে এমনভাবে ঘিরে রেখেছেন, আপনি পদত্যাগ করতে চাইলেও আপনাকে ওই পুলিশ পদত্যাগ করতে দিবে না। নির্যাতিত পরিবারের স্বজনদের আহাজারি, নির্যাতিত পরিবারের সদস্যদের প্রশ্ন, বিএনপি করা কি দেশে অপরাধ? এক ছেলেকে 10 বছরের সাজা দিয়েছে, আরেক ছেলেকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে, পুত্রবধূকে 3 দিনের রিমান্ড নিয়ে নির্যাতন করছে, অথচ ছেলে রাজনীতির সাথে জড়িত থাকলেও পুত্রবধূ রাজনীতি করতেন না, তাহলে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা কি অপরাধ? কারাগারে থাকা 3 ছেলে ও পুত্রবধূকে নির্যাতনের বর্ণনা দিয়ে এমন প্রশ্ন রাখেন পিতা আব্দুল হাই। পিতাকে না পেয়ে মা পুতুলকে পুলিশের নির্যাতনে নিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে কাঁদেন 2 শিশু বর্ষা ও নুরী। তাদের বাবা বিএনপির স্থানীয় নেতা আব্দুল হামিদ ভূঁইয়া, তাকে ধরতে এসে না পেয়ে মা পুতুলকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তাদের মার মুক্তির দাবি জানাতে দাদার সাথে সমাবেশে এসেছেন এই 2 শিশু। এরকম 2 শতাধিক নির্যাতিত পরিবারের স্বজনরা জড়ো হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা মানববন্ধন করে অবিলম্বে স্বজনদের মুক্তি এবং নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। তাদের সকলেরই একটাই প্রশ্ন, বিএনপি করা কি এখন দেশে অপরাধ? কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভে নির্যাতিত পরিবারের সদস্যরা ছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই সিকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকারের পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম। মানববন্ধন পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী। এ সময় নির্যাতিত পরিবারের সদস্যরা 28 অক্টোবর পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার নির্যাতনের হৃদয়বিদারক বর্ণনা দেন। মানববন্ধন শেষে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলে প্রেস ক্লাবের সামনেই বাধা দেয় পুলিশ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমানের নেতৃত্বে নির্যাতিত পরিবারের 4 জনকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এ সময় সেলিনা রহমান গণমাধ্যমকে জানায়, আমরা আইনজীবীদের মাধ্যমে এ স্মারকলিপি পাঠিয়ে দিব। এই মানববন্ধন ও বিক্ষোভে বাবার মুক্তির দাবি জানাতে কারাবন্দী স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালামের 6 বছরের ছেলে শিয়াম এসেছিল মায়ের সাথে। শিশু শিয়াম কান্নাজড়িত কণ্ঠে তার বাবার মুক্তির দাবি জানান। এদিকে মানববন্ধনে 3 ছেলের গণগ্রেপ্তারের বর্ণনা দিয়ে পিতা আব্দুল হাই বলেন, আমার 3 সন্তানকে কারাবন্দী করা হয়েছে। যুবদলের সিনিয়র সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী বলেন, আমরা কোথায় যাব, আমার স্বামী মামলার বাদী পুলিশ, মামলা করল পুলিশ, সাক্ষীও দিলে পুলিশ, এটা কেমন বিচার? আদালতে বিচারকের সামনে এমন অবিচারের প্রতিবাদ করলে বিচারক বলে এখানে আইনের কথা বলবেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর স্ত্রী রহিমা শাহজাহান মায়া বলেন, আমার স্বামীকে 4 বছরের জন্য জেল দিয়েছে, তার কোনো দোষ নাই।
আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। কারাবন্দী বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাবা মাসুম বলেন, আমার বাবা গুরুতর অসুস্থ, তিনি ক্যান্সারে আক্রান্ত। তাকে প্রতি মাসে কেমোথেরাপি দিতে হয়, অথচ তাকে মুক্তি না দিয়ে জেলে ভরে রেখেছে। আমার বাবার মুক্তি চাই। গ্রেপ্তারকৃত যুবদল নেতা রানার মা বলেন, আমার ছেলে নির্দোষ, আমি ছেলের মুক্তি চাই, আমার ছেলের মুক্তি দেন। 2013 সালের গুমের শিকার ছাত্রদল নেতা কাউসারের স্ত্রী মিনু আবেগতাড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে যখন গুম করা হয় তখন আমার সন্তানের বয়স 3। 10 বছর ধরে সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি আমার স্বামীকে ফেরত চাই। ঢাকা মহানগর বিএনপির নেতা লিওন হক ও রাজীব হাসানের বোন বলেন, আমার 2 ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 1 ভাইকে পুলিশ 1 মাস গুম করে রাখার পর গ্রেপ্তার দেখিয়েছে। আমার পরিবারের সদস্যদের গ্রেপ্তার, গুম, খুন করে সরকার তছনছ করে দিয়েছে। তিনি বলেন, 1 বছর আগে আমার ভগ্নিপতিকে লক্ষ্মীপুরে র‍্যাব গুলি করে মেরে ফেলেছে, তিনি বিএনপি করতেন। পরে আমরা 20 লাখ টাকা ঘুষ দিলে র‍্যাব আমাদেরকে মৃত লাশটা দেয়, তারা প্রথমে লাশ পর্যন্ত দিতে চায়নি। শেখ হাসিনাকে বলবো, যদি আমরা এবং আমার পরিবারের বাঁচার অধিকার না থাকে তাহলে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলুন, একজন একজন করে, কষ্ট দিয়ে মারবেন না। আমরা বিএনপির রাজনীতি করে অপরাধ করেছি, আমরা পুরো পরিবার এখন মরতে চাই। ঢাকা মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শেখ মনিরুল জামানের স্ত্রী বলেন, রাত 2টার দিকে দরজা ভেঙে আমার স্বামীকে গ্রেপ্তার করছে পুলিশ। আমার বৃদ্ধ স্বামী পুলিশকে কত কাকুতি মিনতি করল যে বয়স্ক অসুস্থ নির্দোষ লোকটা না নিয়ে যেতে, কিন্তু পুলিশ বাসায় ভাঙচুর করে নির্দয়ভাবে তাকে তুলে নিয়ে যায়। ছাত্রদলের নেতা আমানুল্লাহ আমানের বড় ভাইয়ের মেয়ে বলেন, আমার চাচাকে না পেয়ে পুলিশ আমার বাবাকে নিয়ে নির্যাতন করছে, রিমান্ড নিয়েছে, তারপর আমার চাচাকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছে, অনেক দিন রিমান্ডে নেওয়া হয়, তাদের কি অপরাধ? তাদের অপরাধ, তারা তাদের ভোটের অধিকার ফেরত চাইছিল, এটাই কি তাদের অপরাধ? জেলখানায় মারা যাওয়া বিএনপি নেতা আবুল বাশারের স্ত্রী বলেন, আমি আমার স্বামীকে হারানোর বিচার চাই, আমার সন্তানকে এতিম করেছে পুলিশ, আমার স্বামীকে গ্রেপ্তার করে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেছে, যার ফলে আমার স্বামীর মৃত্যু হয়, আমি স্বামী হত্যার বিচার চাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।